আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আজকে হলো 1st ডিসেম্বর অর্থাৎ আন্তর্জাতিক এইডস ডে। করোনা রোগের জন্য বহু লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আপনারা কিছুক্ষণ আগে শুনে নিলে কিসব কিসব কারণের জন্য এই এইডসে আক্রান্ত হয়ে দিনের পর দিন মানুষ নিজেদের প্রাণ বিসর্জন করছে। আমাদের কিছু সাধারণ অসাবধানতা এই মৃত্যুর মুখে আমাদের ঠেলে দিয়ে জীবনে ভয়াবহ ক্ষতির সম্মুখীন করছে প্রত্যেকটা মানুষকে। আমরা জেনে নিই বিশেষ কিছু কারণ যার মাধ্যমে মানুষ এই বিপদের সম্মুখীন হয়ে নিজেদের জীবনকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে। প্রথমত, আনপ্রোটেক্টেডভাবে যৌন মিলনের কারণে প্রত্যেকটি মানুষ যখন এগিয়ে যায় তখন ভীষণভাবে সংক্রামিত হয় এই রোগের দ্বারা। দ্বিতীয়ত, কারোর ব্যবহার করা খুর বা ব্লেড যখন অন্য মানুষ ব্যবহার করছে তাদের শরীরেও এই সেম জীবাণুর প্রবেশ করছে, তারাও এই রোগে গিয়ে সংক্রামিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন কারণ, যেরকম কারোর পরিহিত পোশাক থেকে শুরু করে আমরা যদি সেটা পরিষ্কার না করে পরে থাকি বা আরও অনেক কিছু, যার মাধ্যমে রোগ জীবাণু একে অপরের শরীরে প্রবেশ করতে পারে। আমাদের সবারই সাবধানতা অবলম্বন করা অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকুন।